যখন আমরা কেউ ফাইন্যান্সিয়াল বিপদে পড়ি আর্থিকভাবে একটু অনিরাপদ বোধ করি তখন ব্যক্তিগত লোন নেয়ার কথা মাথায় আসে ব্যক্তিগত লোন আপনার আর্থিক দুর্দিনে খুবই সহজ ও সুন্দর সমাধান যেমন আপনার ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করতে সমস্যা হচ্ছে বিয়ের খরচ নিয়ে হিমশিম খাচ্ছেন এই সমস্যাগুলোর সমাধান দিতে পারবে ব্যক্তিগত লোন প্রায় সকল সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কই আপনাকে ব্যক্তিগত লোন দিবে কিন্তু তার আগে আপনার ক্রেডিটের পরিমাণ এবং ক্রেডিট কার্ডের বিল পরিশোধের হিস্ট্রি দেখবে যেমন প্রতিটা ভালো জিনিসের পার্শ্ব প্রতিক্রিয়া আছে তেমনি ব্যক্তিগত লোনেরও খারাপ দিক আছে এটা যেমন আপনাকে খুব খারাপ সময়ে সাহায্য করবে তেমন আপনার কাছ থেকে অতিমাত্রার ইন্টারেস্টও নিবে চলুন ব্যক্তিগত লোনের কিছু উপকারিতা ও অপকারিতা সম্পর্কে জেনে নিই ব্যক্তিগত লোনের সুবিধা সহজেই পাওয়া যায় এই লোনের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এইটা খুব সহজে নেওয়া যায় ব্যক্তিগত লোন আপনার দুর্দিনে অন্ধের জ্যোষ্ঠী হিসেবে কাজ করে কেননা যখন খুবই জরুরিভাবে টাকা দরকার হয় তখন একমাত্র ব্যক্তিগত লোনই আপনাকে একদিনের মধ্যে অনেকগুলো টাকা দিতে পারে শুধু সরকারি ও বেসরকারি ব্যাংকই না বিভিন্ন নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোও ব্যক্তিগত লোন দিয়ে থাকে একবারে ঝামেলা মুক্ত ব্যক্তিগত লোন খুবই তাড়াতাড়ি পাওয়া যায় কারণ কাগজপত্রের ঝামেলা কম ব্যক্তিগত লোন নেওয়ার ক্ষেত্রে খুব বেশি নিরাপত্তার প্রয়োজন হয় না এ কারণে নমিনির ঝামেলাও নেই কোনো শর্ত ছাড়াই শুধুমাত্র আপনার উপর ভরসা করে আপনাকে ব্যক্তিগত লোন দেওয়া হয় টাকা খরচের স্বাধীনতা ব্যক্তিগত লোন আপনাকে লোনের টাকা খরচের পূর্ণ স্বাধীনতা দেয় কিন্তু অন্যান্য লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে কোনো না কোনো নির্দিষ্ট কারণ দর্শাতে হয় এবং কাগজপত্র দেখাতে হয় আপনার কথার সত্যতা প্রমাণের জন্য কিন্তু ব্যক্তিগত লোন আপনি যে কোনো কারণে নিতে পারেন এবং সেটা আপনার পছন্দমতো কাজে ব্যবহার করতে পারেন যেমন আপনার বা আপনার পরিবারের কারো বিয়ের জন্য বাসা মেরামতের জন্য চিকিৎসার জন্য ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধের জন্য এই সকল কাজে ব্যবহার করতে পারেন নিজস্ব পরিচয়েই লোন পাওয়া যায় সকল সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলো কালান্তরেই তাদের খরিদ্দারের জন্য ব্যক্তিগত লোনের ব্যবস্থা করে থাকে সাধারণত সরকারি চাকরিজীবী বা অন্যান্য যেমন ডাক্তার ইঞ্জিনিয়ার চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা ব্যক্তিগত পরিচয় সহজেই এই লোন পেয়ে থাকে অধিক লোনের সুবিধা স্বল্প ইন্টারেস্টে অধিক লোনের সুবিধা শুধু ব্যক্তিগত লোনেই পাওয়া যায় এই কারণে ব্যক্তিগত লোনের গ্রাহক বেশি থাকে ব্যক্তিগত লোনের অসুবিধা গ্রাহ্য নয় অন্যান্য লোনের চেয়ে ব্যক্তিগত লোন খুবই বিচার বিবেচনা করে কারো ব্যক্তিগত তথ্যে একটু ভুল থাকলে লোনদাতা ব্যাংক বা প্রতিষ্ঠানগুলো তাকে লোন দিতে সরাসরি নাকচ করে দেয় এক এক ব্যাংকে এক এক ধরনের তথ্য চাওয়া হয় সত্যতা যাচাইয়ের জন্য তবে প্রতিটা ব্যাঙ্কে আপনার ক্রেডিট কার্ডের হিস্ট্রি অবশ্যই দেখবে যাদের ক্রেডিট হিস্ট্রি উনিশ বিশ আছে তারা কোনোভাবেই লোন পাবে না আপনার ক্রেডিট হিস্ট্রি একটু নরবরে মানে আপনি কোনো ব্যাঙ্ক থেকে লোন পাচ্ছেন না সুতরাং ক্রেডিট হিস্ট্রি ক্ষেত্রে সচেতন হন অধিক ইন্টারেস্ট ব্যক্তিগত লোনে অনেক বেশি পরিমাণ ইন্টারেস্ট নেওয়া হয় কারণ ব্যক্তিগত লোন অনিশ্চয়তার উপর দেওয়া হয় কোনো গ্রাহক যদি ঠিক মতো লোন পরিশোধ না করে তবে ব্যাংকের কিছুই করার থাকে না তাই ব্যাংকের আর্থিক নিরাপত্তার জন্য অনেক বেশি পরিমাণ ইন্টারেস্ট নেওয়া হয়ে থাকে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে কিস্তি পরিশোধের অসুবিধা ব্যক্তিগত লোনের আরেকটা বড় সমস্যা হচ্ছে কোনো প্রতিষ্ঠানই আপনাকে আলাদাভাবে লোনের কিস্তি পরিশোধের সুযোগ দেবে না অর্থাৎ আপনি যখন লোন পরিশোধ করবেন তখন আপনাকে লোনের কিস্তির সাথে ইন্টারেস্টের টাকাও পরিশোধ করতে হবে ব্যক্তিগত লোন নেওয়ার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন আপনাদের আর্থিক দুর্দিনে ব্যক্তিগত লোনই সবচেয়ে উপকারী এবং সহায়ক বন্ধু তবে ব্যাংক বিচার বিবেচনা না করে আপনাকে লোন দিবে না ব্যক্তিগত লোন দেওয়ার আগে ব্যাংক দেখবে আপনাকে লোন দিয়ে তাদের কতটা উপকার হবে তাই লোন নেওয়ার আগে কয়েকটা ব্যাংকে ভালোভাবে খোঁজ নিন তারপর দিয়ে লোন নিন কারণ বিভিন্ন ব্যাংক বিভিন্ন অ্যামাউন্টের ইন্টারেস্ট নিয়ে থাকে কোনো কোনো ব্যাংক গ্রাহকের চাকরির উপর ভিত্তি করে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে আপনি লোন নেওয়ার আগে লোনের ফর্মটা ভালোভাবে পড়ুন কোনো একটা অপশনও বাদ যেন না যায়